শেখ হাসিনা ভারতে গিয়ে কুটচাল চালছে, সেখানে বসে বিভিন্ন ধরনের শলা পরামর্শ করছে, মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ হারুনুর রশীদ। বিকেলে চাপাই নবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়ায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা কি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবে, না বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে, তা তাদের ভাবতে হবে। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায়, তাহলে উচিত জবাব দেয়া হবে। আওয়ামী লীগের সেই কলঙ্কিত নেত্রী, উনি সব দেশকে ফেলে দিয়ে, বিপদের মধ্যে তার নেতা কর্মীদের ফেলে দিয়ে উনি নিরাপদে শ্বশুর বাড়ি চলে গেছেন, আর বাংলাদেশের অন্যান্যরা কাউয়া কাদের, হাসান মাহমুদ, এদের আর কণ্ঠ শোনা যায় না। এদেরকে যদি দেখে মানুষ দেখে, এদেরকে জীবন্ত কবর দিবে। এদেরকে পাওয়া গেলে জীবন্ত মানুষ এদেরকে কবর দেবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বিরাট প্রতিবেশী, আজকে বাংলাদেশের দুশ্মন, গণদুশ্মন, তাকে সে আশ্রয় দিয়েছে। আমরা বলবো তাকে অবিলম্বে ভারত থেকে বহিষ্কার করো, বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দাও। আমরা তাকে আইন অনুযায়ী বিচারের আওতায় নিয়ে আসবো।